আর আজকে আমার কথা ছিল হচ্ছে ওনাদের ওয়াইলিং করা টি ব্র্যাকেটের যে লোহার যে ব্র্যাকেট আছে সেগুলো ওয়াইলিং করার ব্যাপার। এখান থেকে ওয়াইলিংটা যেহেতু ভালো দেখাবে না, ওরা ওয়াইলিং করতেছে 25 তলায় আর আমি 26 তলায় আছি বর্তমানে। তো আমি 26 তলায় এসেছি চেক করার জন্য, আসলে আমার এটা কি কতটুকু সামঞ্জস্য কিনা বা আমার নিচের ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটের কোনো সামঞ্জস্যতা আছে কিনা। যেমনটা এরকমভাবে দেখবো আমি যে নিচের ব্র্যাকেটগুলো কি এই ব্র্যাকেটটার সাথে কোনো সামঞ্জস্যতা আছে। ফায়ার ব্ল্যাঙ্কেটের উপরে আমি যেমনটা বলেছিলাম আপনাদের যে প্রথম পর্বে ভিডিও তো গত পর্বে দেখেছেন, যেটা আমি লিঙ্কে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো। আর আজকে আমার কথা ছিল হচ্ছে ওনাদের ওয়াইলিং করা টি ব্র্যাকেটের যে লোহার যে ব্র্যাকেট আছে সেগুলো ওয়াইলিং করার ব্যাপারে। তো আমি কিন্তু সেগুলো অলরেডি আপনাদের দিয়ে দিয়েছি, সেই ভিডিওটি আপনাদের দেখেছি। এখন কথা হচ্ছে এইখান থেকে আমি দেখাচ্ছি যে ওদের ওয়াইলিং করার ব্যাপারটা। তো এখান থেকে ওয়াইলিংটা যেহেতু ভালো দেখাবে না, ওরা ওয়াইলিং করতেছে 25 তলায় আর আমি 26 তলায় আছি বর্তমানে। তো আমি 26 তলায় এসেছি চেক করার জন্য, আসলে আমার এটা কি কতটুকু সামঞ্জস্যতা আছে তো সেই বিষয়টা চেক করাতে। তো আমি এখানটায় বেশিক্ষণ স্থায়ী হব না, আমি সরাসরি ওদের কাছে চলে যাব, কারণ আমার দেখতে হবে যে ওইখানটায় ওয়েল্ডিংগুলো ঠিকঠাক মতো হচ্ছে কি না বা আমার নিচের ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটের কোনো সামঞ্জস্যতা আছে কি না। যেমনটা এরকমভাবে দেখব আমি যে নিচের ব্র্যাকেটগুলো কি এই ব্র্যাকেটটার সাথে কোনো সামঞ্জস্যতা আছে কি না। আপনি নিচে একটা ব্র্যাকেট দেখতে পাচ্ছেন, আমি যদি এরকমভাবে ধরি ক্যামেরাটা তাহলে কিন্তু নিচের যে ব্র্যাকেটটা ওরা ওয়েল্ডিং করেছে এটার সাথে কোনো মিল নেই। তো আমি যদি এরকমভাবে ধরি তাহলে দেখবো মিল আছে, কিন্তু এটা এরকমভাবে দেখলেই শেষ নয়, এটা দেখতে হবে নিচের ব্র্যাকেটের সাথে, যেটা আপনারা ক্যামেরায় দেখতে পারবেন না। এই যে কাটা স্লিপের সামনে যে একটা দাগ দেখতেছেন, এই দাগ বরাবর হতে হবে। তো এটা ঠিক আছে, ওরা ওয়েল্ডিং ঠিকমতো করছে, তারপর আমি নিচে গিয়ে দেখবো কোনো কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার করার জন্য। তো চলুন নিচে চলে যাচ্ছি। ফায়ার ব্ল্যাঙ্কেটের উপরে মানে আগে দেখলাম কে লেহা, পরে দেখলাম স্লিম, মানে কে স্লিম নাম আর কি। আর একটা ওর হাতে আর একটা মানে অল্প বয়সে আমার বয়সে একটা পোলা খায়। মানে ওর এক করছে কিসের জন্য, যাতে বারে বারে না আসা লাগে ওর, যে আগের বার এসে মনে করেন কি ঝামেলা এই পাশে মাপ পার যাইয়া, ও কয় না লারি হবে না,
এসএসজিপি কই লারি হইছে, আমরা কই লারি হইছে, ওর পছন্দ পড়ে থার্ড বিয়ারে মার্ক দিয়া পরে ওর ডিটেল বুঝে দিছি, দেখেন লারি নাকি। পরে ভিতরে তো ঢুকতে পারে না, ভিতরে ঢুকতে গেলে আটকে যায়, তো পরে বুঝেছি দেখে এরম এরম ব্যাপার, এরম হয়েছে ব্রাকেট। পরে আচ্ছা ঠিক আছে, আমি আমার দেহে তারপর করে দেবো না। ওয়াইল্ডিং কি ভিতরে করতে আসেন আগে? প্লেটের মধ্যে ভিতরে দিয়ে দিতে হয়, এই পাশে না ওয়াইল্ডিং করলেন প্রথমে? নাই তরুণ তো ঠিক রাখছেন না? নাই তরুণ তো ঠিক আছে, দৌড়ে চলে যান উপরে। ওই অন না হইলে ওইরকম সিস্টেম করে না, যদি দেখেন যে বেশি সমস্যা আবার ক্লাক খুলে সবগুলো দুই তিনটা করে আস্তার মারে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে পাঁচটার আগে জানাইলে মনে করেন যে ঝামেলা মিডিয়ে বেশি মানে করা যাবে। আর ওটা যদি বাইরে যায় থাকিবে তো মনে করেন আনতে গেলে বাড়ি মশালা। আমি আগে জানা মুখে ভাই, আপনি আমারে কবেন যে শেষ হয়েছে এই কটা, শেষ হয়েছে আমি এই কটা জানাই দিই। কি কয় গ্রুপে দেখছে না সকালবেলা আমার, আপনি আমি জিজ্ঞেস করলাম কি কনফার্ম হওয়ার জন্য যে আপনি কি দুইটা ওয়াইলিং করছেন কিনা, তো আমারে জিজ্ঞেস করছে আসবি গ্রুপের মধ্যেই। পরে আপডেট দিয়ে দিছি দুইটা হয়ে গেছে, বারোটা টোটাল ব্রাকেট, তার মধ্যে তো দুইটা করছে টোটাল। আপনি তিনটে করছেন ওই মাথা একটা ছেড়ে দিয়েছেন, প্ল্যাটফর্মের উপরে খাড়াই করবেন এটা। না সাড়ে আজকে জানতে চাইতো না আবার যে কটা ওয়েলিং করছে, কালকে সকালে জিজ্ঞেস করবে না, তাহলে পরশু দিন জিজ্ঞেস করবে।
তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো এরকম ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের এই পর্ব এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে, আগামী কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।